বাংলাদেশে আমি বলবো যে সরকারের সঙ্গে এই মিডওয়াইফি কোয়ালিটি সার্ভিসের জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন এবং তার গর্বিত পার্টনার। আমরা যদি ইউরোপে কি ধরনের সহায়তা দেয় আমরা যদি মোটা তাকে ভাগ করার চেষ্টা করি, প্রথম ভাগটা হচ্ছে ল অ্যান্ড রেগুলেশন। এখানে আমরা কি কি কাজ করি, একটা হচ্ছে জানেন যে পলিসি লেভেলে আমরা অ্যাডভোকেসি করি, যেমন পার্লামেন্টারি কমিটি আছে বিভিন্ন সংসদে, আমরা মিডিয়াকে সামনে আনার জন্য আমরা চেষ্টা করছি, তাদেরকে আমরা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে এটা প্রয়োজনীয়তা কি এবং কিভাবে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় এবং সেটা মানসম্মত। এই যে আমরা করবো সেটা কিভাবে করবো, উনি উনি কাইম ভাই আমাদের কাছে আমার কাছে যে প্রশ্নটা রেখেছেন যে আমরা কিভাবে সেটা এই মিডওয়াইফারি সেবাটাকে মানসম্মত দেব, তো মানসম্মত দিতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে সরকারের একটা মোটিক টার্গেট আছে যে আমরা ফ্যাসিলিটি ডেলিভারি ইনক্রিজ করব। যদিও 1993-তে যেটা 9% ছিল সেই ফ্যাসিলিটি বা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট যেটা ছিল সেটা এখন 2014-এ এসে 42% হয়েছে, বাট স্টিল দেয়ার আর লং গ্যাপস। নো আমাদের সেই গ্যাপটা পূরণ করতে হলে এই মিডওয়াইফের ক্যাডারটা যে সৃষ্টি হয়েছে সেজন্য আমরা সত্যি সত্যি অনেক আনন্দিত এবং প্রধানমন্ত্রীকে আমাদের অনেক শুভেচ্ছা। আমাদের দেশে কিন্তু আমরা অনেকগুলো এমডিজি গোল অ্যাচিভ করতে পেরেছি, স্বাস্থ্য সেক্টরে অনেকগুলো পুরস্কার পেয়েছি আমরা, কিন্তু মাতৃ মৃত্যুর হার কিন্তু আমরা কমাতে পারিনি। এর কতগুলো কারণ আছে, কারণগুলো হচ্ছে বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই এই মহিলারা হচ্ছে সবচেয়ে অবহেলিত। তাদের জানারও তারা যখন এই বাচ্চা ক্যারি করে তাদের কিন্তু তারা জানে না যে তাদের পাশে কমিউনিটি ক্লিনিক আছে কিংবা ইউনিয়ন হেলথ সেন্টার কিংবা উপজেলা হেলথ সেন্টার, যেখানে তাদের চারটি করে অ্যান্টিনেটাল কেয়ারে চারটি ভিজিট করা দরকার। আমরা দেখেছি তারা সেটা জানে না এবং অনেকে হয়তো একবার যেয়ে শেষ করে দিল, তারা জানে না তাদের কমপ্লিকেশন অ্যারাইজ করবে কিনা। বাংলাদেশে এখনো 60%-এরও বেশি হোম ডেলিভারি হয় এবং প্রায় 58% যে সমস্ত বা 60%-এর কাছাকাছি ট্রেইনড, যেগুলো হচ্ছে আনট্রেইনড অর্থাৎ আনস্কিল, যেটা টিবিএ বলে, যে ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট বা আমাদের মা খালারা যে দায়ের মতো কাজ করে, তারা আসলে সত্যিকার এটা করে। নর্মাল ডেলিভারিতে কোনো সমস্যা নাই, তারা বেশ ভালো করছে, কিন্তু যখনই হেমোরেজ হয় 31%-এর কিংবা একলাম্সি হয় 22%-এর তখন তাদের সমস্যা হয়, তারা মারা যান। মিডওয়াইফ বাংলাদেশে এই যে কাজটি করেন এটা আমাদের দেশে আদিকাল যাবৎ চলে আসছে। আমরা সেটা অনেক সময় দেশে যারা কাজ করে আমরা দায়ী হিসেবে আমরা দেখি, তারপরে এখন আধুনিক ওয়েতে এটা এখন মিডওয়াইফস আমাদের দেশে আসছে। আমাদের আপনারা জানেন যে আমাদের হেলথ সেক্টর অন্যান্য সেক্টরের সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক এগিয়ে গেছে। আমরা মানুষের প্রাইমারি চিকিৎসা যেটা প্রাথমিক চিকিৎসা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা দিচ্ছি, বিশেষ করে সেখানে মা ও শিশুদের সেবা দেওয়া হয় এবং ইউনিয়নে আরও FWC রয়েছে, ইউনিয়ন হেলথ সেন্টার রয়েছে, কোনো কোনো জায়গায় MCWC রয়েছে এবং আস্তে আস্তে আমরা উপজেলা জেলা এবং তহসিল লেভেলের হাসপাতাল আমরা অনেক উন্নয়ন করেছি, বেড দ্বিগুণ হয়ে গেছে এবং পাশাপাশি স্বাস্থ্যসেবাও আমরা উন্নত করছি।